সো গুড ইভিনিং এভরিওয়ান, আজকে আমাদের ব্লগে আমরা ভাবছি যে একটা নতুন মানে যে কাজটা করব আর কি। আজকে ষষ্ঠী, সবাইকে তার শুভেচ্ছা তো অবশ্যই। আর আজকে আমরা ভেবেছিলাম যে একটু ঘুরবো মণ্ডপ মণ্ডপ। তো কালকে আমার ক্যামেরাটা এসছে, সেই ক্যামেরার যে ডিটেলস মানে ওর যে সেটিং সেটা বুঝতে আমার মানে ফেটে গেছে আর কি। তো ওটা এখনও বাকি আছে, তো আমি প্রথমে ক্যামেরাটা সেট করবো, তারপরে ক্যামেরা নিয়ে বেরোবো, এখন মোবাইলে শ্যুট করছি। তো আজকে যেটা আমি করব সেটা হচ্ছে এখান থেকে যাব আমাদের ওই একটা দাদার গ্যারেজে, যদি সম্ভব হয় তাহলে আজকে সার্ভিসিংটা করে নেবো বাইকের, তাহলে কালকের কাজটা এগিয়ে থাকবে। আর যদি সার্ভিসিংটা হয়ে যায় তারপরে একটু নয়া বাজার মানে আমাদের যে আশেপাশের বারোবাড়ি পুজোগুলো হয় সেগুলো দেখিয়ে আমার একটা বন্ধুর দোকানে যাবো, মিহিরের দোকানে, ওর কাছ থেকে এমসিল নেবো, এমসিলটা লাগবে, নিয়ে বাড়ি ফিরবো। তো সঙ্গে থাকো। আর যদি আজকে সার্ভিসিংটা না হয় তাহলে আমরা একটু বাইরের মণ্ডপগুলো দেখানোর চেষ্টা করি, গঙ্গারামপুরে যেতে পারি। সো আমি এখন আছি ড্যানির দোকানে, আমার সঙ্গে আছে হরি, একে চেনো অ্যাকচুয়ালি আমার পেয়ান ফুয়েলের ওই চ্যানেলটাতে একটা পিকনিকের ব্লগ আছে, সেখানে আমাদের আধুনি ওই, আর ওই যে ড্যানি বসে রয়েছে, ড্যানির প্যান্টটা খুব সুন্দর কিন্তু একদম, মনে হচ্ছে একদম গোয়ার যে বিচ আছে বিচে এরকম প্যান্ট পরে মানুষ যায়। তো যাই হোক, আমরা এখান থেকে এখন বেরোবো, সন্ধে প্রায় লেগে গেছে, আমরা এখান থেকে ডিরেক্ট যাবো গ্যারেজে, সার্ভিসিং হবে কিনা দেখি, তারপরে বাকিটা প্ল্যান হবে। সো সঙ্গে থাকো। আরে ড্যানি, ড্যানি আর আমি চলে এসেছি স্কুলে, আমাদের স্কুলের পুজো, আর আমাদের সার্ভিসিংয়ের কথা বললো যে সার্ভিসিং হবে না আজকে। সো এই জন্য আমরা ভাবলাম যে ঘুরে নিই একটু আমাদের নয়া বাজারে যতগুলো ক্লাব টাব আছে, এটা আমাদের স্কুলের পুজো থেকে স্টার্ট করলাম, এবার নেক্সট দেখি নয়া বাজারে কোথায় কোথায় আছে সেখানে একটু ঘুরে নিই, তারপরে মিহিরের দোকান, তারপরে যাবো বাড়ি। দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, সো আমি চলে এলাম বাড়িতে। আর এটা হচ্ছে এমসিল বন্ড সেট, সো এর মধ্যে দুটো জিনিস থাকে, এই একটা রেড বক্সে আর এটা হচ্ছে ব্ল্যাক বক্সে, তো এই দুটো মিক্সচার করে আঠাটা তৈরি করতে হয়, দিয়ে তারপরে ওটা আমি ইউজ করব। সো অ্যাকচুয়ালি ভিডিও হবে আমাদের ওই হেলমেটে ক্যামেরাটা মাউন্টিংয়ের ভিডিও, তো সেই ভিডিওটা আমি মানে আপাতত শ্যুট করে রাখছি, ওটা এডিট অ্যান্ড আপলোড পুজোর পরে করব। সো আগে আমি খেয়ে নিই, খুব টায়ার্ড, হালকা হালকা একটু জ্বর জ্বর লাগছে, তো খেয়ে নিই আমি আগে ওষুধটা খেয়ে নিই, তারপরে রেস্ট নিয়ে এটার কাজ স্টার্ট হবে। তো আজকের ভিডিওটা এতদূরই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, সেটা আসছে সপ্তমীতে, মানে সপ্তমীর ভিডিও সেটা আসবে অষ্টমীর দিনে সকালবেলা। সো সি ইউ।